परिवार मध्य कैकटा कारण अशांतर सृष्टि है। आमी आगे दिए आलोचना तानी यार अनेक फैमिली आसे अनेक परिवार आसे रुजी रोजगार आसे किन्तु परिवार शांति नाई स्वामी स्त्री मध्य मोहब्बत नाई खाली मन मालिन्यता হয়তো কোনো ইলা বিবাহিত মহিলা আসন স্বামীরে স্বামী হিসাবে গণ্য করডান আর কিংবা তো কোনো স্বামী আসন স্ত্রীরে স্ত্রীর পুরা অধিকার দিত্রা না স্ত্রীরে স্ত্রী হিসাবে ব্যবহার করডা না বিভিন্ন অশ্লীল ভাষা খারাপ ব্যবহারগুলা করডা এটাও কিন্তু আমরার ইসলামও নাই। যেন ফরর মেয়া নিয়া আমি যেন দুর্ব্যবহার করতাম খারাপ ব্যবহার করতাম খালি মারামারি গালাগালি যেটা এটা আমরার নবীজির মধ্যে সেই আদর্শ আসলো না। আল্লাহর রসুলের এত আজওয়াজে মোতাহারাত থাকা সত্ত্বেও রসুলুল্লাহ কোনোদিন কঠোর কথা কইছেন না। কিন্তু আমরা যত বিবাহিত আমরা আছি হোম হোক বেশক মাঝে মধ্যে একটা মুখ কাটাকাটি ও আইলা কোনো সময় হয় না ওই যা ইলা আমরা জিন্দগির নবীর উম্মতের মধ্যে ইলা কোনো স্বামী স্ত্রী কেউ নাই হইতে পারতা না বলে আমরা জিন্দগির ঝগড়া লাগছে না হোম হোক বেশক হয় তবে যেটা ঝগড়া সীমার ভিতরে থাকত ও মানে সীমাহীন হইত না যেটার তাকে তালাক পর্যন্ত পৌঁছইন মানুষে শুনইন লাগাবাড়ির মানুষে শুনইন ইগর খালি অশান্তি ঝগড়া ফসাদ সন্তান ভাইয়া আসুন সন্তান কিছু বড় হয়ে গেছে এখনও বাবায় মার লাগে দুর্ব্যবহার কোনো সময় মহিলা তান স্বামীর লাগে দুর্ব্যবহার সন্তানের দেখের ইতার তাকি একটা লজ্জার ব্যবহার নানি হইন যায় কোনো কোনো জায়গা তিলা থাকি যায় ওই যায় এই অশান্তিগুলা ফ্যামিলির মধ্যে আয় তার কারণ কি তা কোন কোন কারণে বেশিরভাগ ফ্যামিলির মধ্যে অশান্তি আমি আলোচনাত ইনশাল্লাহ আনব। আমার এখন হয়েছে কিছু মক্তব শিক্ষা ব্যবহারে কিছু আলোচনা আরও কিছু অন্যান্য ব্যবহারে সামান্য সামান্য আলোচনা ব্যবহারে হওয়ার লাগে তো মক্তব শিক্ষা তো দেওয়া হয় ইসলামর আমরার কিছু হুকুম আছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওগুলা শিক্ষা দেওয়া হয় বলে না ওগুলা শিক্ষা দেওয়া হয় সব হওয়ার সময় দিয়া খাবার করা যাইত না পরবর্তী মৌলানা প্রধান অতিথি সাহেব আসুন তাইনু আলোচনা করব যার জন্য ফরজ ও আজিব সুন্নত মোস্তাহাব এই যে শিক্ষা যেগুলা আমরা সব সকালবেলা সবাই মক্তব এগুলা আমরা অর্জন করছি এগুলা আমরা জিন্দগিত হর সময় সাজ লাগে লাগেন না না কোন চাই হর সময় এগুলা আমরা সাজ লাগে জরুরি এগুলা একবারে জরুরি লাজিম এগুলা আদায় করা লাগে তখন মসজিদের ইমাম সাহেব হলে কি করেন অক্ষর পরিচয় করাইয়া জোড়া লাগাইয়া সেই কুরআনুল কারিমটার তিলাবত করাইয়া শিখাইয়া দুই খতম হোক তিন খতম দিয়া ছাত্ররে বাড়িত বিদায় দিলাই কিন্তু ও শেষ নিজের কুরআন শরীফ পড়া শেষ পরবর্তীতে এটা আর তিলাবত ওইতো নিনা বন্ধ যেত আমরার প্রায় বেশিরভাগ শিখিয়া যাবার পরে আর কোরআনটা একবারে তিলাওয়াত বন্ধই যায় কি ইহাতককে ঘরের মা আসন বাবা আসন গার্জেন যারা কোরআন শরীফ তিলাওয়াতের তেমন তাকিদ আমরা দেই না বলে সন্তানটে হই না তুমি কোরআন শরীফ খান তিলাওয়াত করো কোরআন এমন এক নিয়ামত এমন এক কিতাব আল্লাহ দান করছেন দুনিয়ার কোনো কিতাবের লগে তুলনা হইতে পারে না। আচ্ছা এমনি বিভিন্ন বই পুস্তক আমরা কিনি ম্যাগাজিন কিনি বিভিন্ন গল্পর বই বিভিন্ন পণ্ডিতগুলের লেখা বইগুলা পড়ি একবার দুইবার পড়ি আর এটা ফুরাতন হয়ে যাওয়ার ফোড়া লাগে না ওলা না শেষ এখানে আর মানছে রাখি দেই কিন্তু এই কোরআন প্রত্যেক দিন যদি পড়া হয় ইমাম সাহেবে প্রত্যেক দিন নমাজের হালত পড়ায় রমজান মাস খতম তেরাবি হয় যদিও খতম তেরাবি ছাড়া সুরা তেরাবি হয় শুক্রবারে জুমার নমাজ হড়া নিয়া কোরআন ইখান খেয়ে খুঁজলানি বলি ইখান আর বুড়া লাগে ইখান আন্দা খুঁজলানি কোনো দিন জি না যত হড়া হয় তত বেশি কোরআনের মধ্যে মজায় মহব্বতায় এর জন্য কোরআন ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্মের মহাগ্রন্থ হলো কোরআন আমরার ও একটা ওইলগিয়া গ্রন্থ কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাণী কিন্তু সনাতন ধর্ম আপনাদের শিলচার এলাকায় আসুন আমরার করিমগঞ্জ আসুন গোটা ভারতবর্ষে আসুন তাদের ধর্মে এইভাবে ধর্মগ্রন্থ আছে মহাভারত এরপরে আপনার গীতা এইভাবে আরও বিভিন্ন রামায়ণ বিভিন্ন গ্রন্থগুলো আছে এই যে ধর্মগ্রন্থ আছে খ্রিস্টান ধর্মের বাইবেল আছে বিভিন্ন গ্রন্থগুলো আছে কিন্তু কর্তব্য হইল প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্ম গ্রন্থ ব্যবহারে কিছু জ্ঞান থাকা দরকার গ্রন্থটা ফলা জানা দরকার
ग्रंथ रूपरे तार किसु ज्ञान थाकतो ना थाकले ज्ञान जदि थाके ना ताहले से धर्म फुरा फुरे मानलो ना मानतो ना एखन हिंदू धर्मेर भाई आमी कमेंट करी आर ना जदि आगामी दिन आपनार समबयसी सम्पर्कित जे कोनो एकजन हिंदू धर्मेर भाई जदि आपने भाई निश्चिंत मने शांत मने जेसा समय जिज्ञासा ना करता ना आगामी दिन हिंदू धर्मेर बहुत बड़े उत्सव एक पूजा देवाली वाला ना किंतु अवसर समय आपने जिज्ञासा कर আমি বুড়া কমেন্ট করিয়ান না তাদের ধর্ম গ্রন্থরও করিয়ান না তাদেরও করিয়ান না যে কোনো এক ভাইয়ে যদি প্রশ্ন করেন বলে ভাই আপনার গ্রন্থ কোনটা বালা বলে আচ্ছা গীতা বা মহাভারত রামায়ণ বলে তোমার গ্রন্থটাকে দেখি আমার কিছু অধ্যায়ন কিছু দুই একটা পাঠ পড়িয়ে আমার শোনাওছেন আমি শুনতে চাই যদি হলে আমার কোনো মুসলমান ভাইয়ে যদি প্রশ্ন করেন প্রশ্ন করার পরে ইলা যদি জিজ্ঞাসা করেন একজন একজন করিয়া মাঝে মধ্যে দেখবা প্রায় শত সত্তর আশি জন আমার হিন্দু ধর্মের ভাই যারা আছে তাদের গ্রন্থর তেমন দুই লাইন ফার্স্ট লাইন বা দশ লাইন বা এক পাত্তা একটা পুরা পৃষ্ঠা বা একটা অধ্যায়ন ফড়িয়া প্রায় শুনানি সম্ভব হয় না তার কারণ কিটা তাদের ধর্মগ্রন্থ যেগুলা এগুলা সিলেবাস অনুযায়ী কোর্স হিসাবে তেমন শিক্ষা দেওয়া হয় না কিন্তু এইভাবে আপনি প্রায় খ্রিস্টান ধর্মের মানুষের জিজ্ঞাসা করলে দেখবা 50% বাইরা কোরআন শরীফ তাদের গ্রন্থ ব্যবহারে জিজ্ঞাসা করলে হওয়া সম্ভব নয় কারণ এটা সিলেবাস অনুযায়ী নিয়ম অনুযায়ী বাচ্চাদের তারা শিক্ষা দেয় না এই সিস্টেম তাদের ধর্মের মধ্যে নাই নাই আমরার ইসলাম ধর্মের এত সুন্দর একটা সুযোগ সুবিধা সকালবেলা সকালবেলা বাচ্চারা মসজিদে যায় না আপনারা এখানে ওলা ফলয় কিছু কিছু টাউন এলাকাত জুমা জোয়ারের ফলে ফলায় কিছু কিছু টাউন এলাকাত জোয়ারের ফলে ফলায় সকালবেলা বাচ্চারা আপনারা আর শহর ও টাউনের তো বেশিরভাগ মর্নিং ক্লাস থাকে ওলা নেন সকাল সকাল এর লাগে জোয়ারের ফলে মেসা বকলে ফলাইন দেখছি তো সকালবেলা বাচ্চারা গিয়া মসজিদে গিয়া পড়াশোনা করে ইটার মধ্যে একটা বরকত আল্লাহ দান করছে এমন একটা সিস্টেম সিলেবাস যে সিলেবাস অনুযায়ী সিস্টেম অনুযায়ী আমরা আর প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফটা তিলাওয়াত শিখিলায় হোমক বেশ শিখেননি না না শিখেন যে কোনো হিন্দু ধর্মের বাইরে যদি মুসলমান একজন বাইরে যদি প্রশ্ন করে ভাই তোমাদের গ্রন্থর নাম শুনছি কোরআন কোরআন তাকে সামান্য আমারে ফলিয়া তুমি শোনাও চাইন আমার মুসলমান যে কোনো ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ যদি সে তিলাওয়াত করতে পারে না জানে না তবে আর না হয় সুরা ফাতিহা তাকে হামদু সুরাত তাকে আলাম তারা বা ইজাজুল জিলা পর্যন্ত তিলাওয়াত জানে একটা হোক দুইটা হোক চারটা হোক তিলাওয়াত করিয়া সুরা শুনাইতে পারব কারণ মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে মুসলমানের প্রত্যেক মহল্লায় মহল্লায় কি আছে বলে সবাই মক্তব আছে যার জন্য প্রত্যেক মুসলমানেরা খমাস কম কোরআন শরীফ তিলাওয়াত জানন সুবহানাল্লাহ প্রত্যেকে জানেন না না কোন যায় ফুরা যদি জানেন না সুরাই কিন্তু মুখস্থ আছে নানি প্রত্যেকর কোরআন শরীফর সুরা মুখস্থ আছে এটা কত সুন্দর একটা সুযোগ আমরা পাইলাম সকালবেলা ঘুম থাকি উঠার সঙ্গে সঙ্গে সবাই মক্তবের মধ্যে বাচ্চারা যান সত্তর আশি জন তখন অনেক সবাই মক্তবের মধ্যে বাচ্চারা তখন এক ইমাম সাহেব শিক্ষা দিলেন কিন্তু আপনার পার্শ্ববর্তী এলাকায় বা গ্রামের মধ্যে দেখবা এলপি স্কুলের মধ্যে ছাত্র আসন মাত্র 50 জন কিন্তু টিচার আসন দুই থাকি তিনজন আসন দিন না এক মেয়ে সাবে 50 থাকি 60 জন 70 জন বাচ্চাদের ফড়াইলেন এত বরকত আল্লাহ দান করছে তার কারণ থাকে ঘুম থাকে উঠার পরে সকালবেলা বাচ্চাদের ব্রেনটা এত ভালো থাকে ফ্রেশ থাকে যার কারণে এই সময়ের মধ্যে ইমাম সাবে যেন ফড়াইন বাচ্চারার ইয়াদ শক্তি স্মরণ শক্তি সময় বাড়ি যায় ভালো হয়ে যায় যার কারণে একজন ইমাম সাবে 50 থাকি 70 জন বাচ্চাদের খাবার দিয়ে ফড়াইতে পারন এখন যাই বলে বিশেষ করিয়া সকালবেলা ঘুম থাকি উঠিয়া ফড়াত গেলে যেহেতু ফড়া বাচ্চারা বেশি হয় তার ব্রেনটা বালা থাকে ফ্রেশ থাকে কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও বাড়ির মানুষের মানুষ বরবাদ মানুষের রুজি রোজগারের বরকত উড়ি যায়
ও বাড়ির মানুষ ধ্বংস হন বরবাদ হন কোন বাড়ির মানুষ যে বাড়ির মানুষ যে ঘরের মানুষ সকালবেলা ঘুম থাকি উঠন না ইলা কোন কোন ফ্যামিলি তাকি যেতে পার সকালবেলা ঘুম থাকি উঠতে বড় দেরি করেন করেনি না কোন চায় ঘুম থাকি উঠতে দেরি করেন খেনে দেরি করেন বলে গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকুন বিভিন্ন মাত কথা খোল্লা গল্প খোল্লা মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট দিলাও এমনি আসা বকলর আলিম অকলর অসুবিধা নাই কিন্তু দায়ম করিয়া সকালবেলা যদি মুসলমানের বাড়ির যদি দরজা বন্ধ থাকে ফজরের নমাজের খবর নাই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের খবর নাই ই বাড়িত আল্লাহর জাতর পক্ষ থাকি রহমতর ফরিস্ত হল ঘুরিয়া যাইন গিয়া ই বাড়িত আল্লাহর কোনো রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই যে বাড়ির মধ্যে নামাজ বিলকুল নাই আগে আমি কইছিলাম কোন কোন কারণে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এক নম্বর কারণ হইল যে বাড়ির মধ্যে সকালবেলা ঘুম থাকি মানুষ উঠইন না ফরিস্তা হলে রহমত দিন না রহমতর বাটেরা ভাই না ফল রহমত থাকি এরা মহরুম দুই নম্বর আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই হয়তো সকালবেলা হোক কিংবা তো বিকালবেলা হোক কোরআন শরীফের সঙ্গে বিলকুল সম্পর্ক নাই তিন নম্বরে আতাকসে যদি ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত থাকে না অবশ্যই নমাজ নাই হয়তো নমাজ যদি পড়েন না কোরআন শরীফ তো আর তিলাওয়াত হইল না এর জন্য বিশেষ করেই ঘরের মধ্যে কী বলে বেশিরভাগ অশান্তি সৃষ্টি হয় বরকত রহমত বিলকুলই বাড়ির তাকি উঠি যায় বিলকুল উঠি যায় রহমত নাই বরকত নাই রুজি রোজগার করবা বরকত থাকতো নাই গড় খালি অশান্তি ঝগড়ার ঝগড়া ফসাদ মন মালিন্যতা একজন আরেকজনের লাগে সম্পর্ক নাই মিল নাই আল্লাহর বন্দেগান আল্লাহর কালাম কোরআন শরীফের অক্ষর গুলা নক্তা গুলা সম্পূর্ণ থাকছে গিয়া খালা খেনে খালা বলে খালা এমন একটা জিনিস খালা বা চাইলে মানুষের কি হয় বলে দিল নরম হয়ে যায় আর খালা জিনিসর বা চাইলে মানুষের চক্কুর পাওয়ার ডে আল্লাহ বাড়াইয়া দিলেন চক্কুর পাওয়ার বাড়ে কাবা ঘর যেটা আছে হরম শরীফ কাবা ঘর যে কাবা ঘর আল্লাহর ঘর যেখান আছে এই ঘরখানোর খালা রইল গিয়া খালা গিলাফ হইল গিয়া খালা এই কাবা ঘরের দিকে যত বেশি বন্ধ হলে চাইবা তত বেশি তাদের চক্কুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবা আর চক্কুর সগিরা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন হক সুবহানাল্লাহ এর জন্য দুই নম্বর ইয়া তাকসে গিয়া খালা কাপড় দেখুন জানি অনেক মা বোন হকলে ব্যবহার করেন বিশেষ করিয়া খালা কাপড় আমিও ব্যবহার করি আর আপনিও ব্যবহার করডা এটা সব সময় যে একটা কাপড় ব্যবহার করি কিন্তু মা বন্ধের আলাদা একটা কাপড় আছে যে কাপড়টার নাম ইয়া তাকসে গিয়া বোরকা আসে না আমরা দেশ বাজারও বিক্রি হয় যে বোরকা যেটা বাজারের মধ্যে কিনতে হওয়া যায় কিন্তু বিভিন্ন ডিজাইনেবল বোরকা বাহির হয়েছে বাহির হয়েছে এটা কোম্পানি বাহির করছে অসুবিধা নাই তবে খালো বোরকা যেটা আছে ওটা পরিধান করাইয়া তাকসে গিয়া উত্তম খালো জিনিসর বা চাইলে পুরুষের মনটা অটোমেটিক নরম হয়ে যায় একজন মহিলা যদি রাস্তাঘাটে হাঁটাফেরা করেন চলাফেরা করেন যে মহিলার গায়ের মধ্যে বোরকা থাকব সেই মহিলার অটোমেটিক সম্মান বাড়ে যায় মানুষে দেখা মাত্র সঙ্গে সঙ্গে কইব বলে এই মহিলাটা একজন মুসলমান পরিবারের মহিলা হইবাই না না গাড়িতে উঠার পরে বোরকা পরিধান করনেওয়ালা মহিলা লরে মানুষে উঠিয়া সিট দিলায় সম্মান করে কারণ মহিলার অটোমেটিক সম্মান বাড়ি যায় রাস্তার দিকে মহিলা আটিয়া যাওয়ার সময় কোনো পুরুষে মহিলার সুরত দেখার সম্ভব হয় না যার কারণে মহিলা গুণাত তাকি বাঁচি গেলা একজন পুরুষও বাঁচি গেলা এই মহিলায় গুণাত তাকি বাঁচন সম্মান তান বাড়িছে আর যদি কোনো মহিলায় বোরকারে গুরুত্ব দেন না তান অঙ্গরে যদি আব্রু হিসাবে ডাকিয়া রাখেন না পুরুষ গুণাগার হইলা মহিলা গুণাগার হইলা এর জন্য মা বোনদের বিশেষ করিয়া রাস্তাঘাটে চলাফিরায় মার্কেটও যাকুয়া যাই যাচ্ছে ডাক্তারের কাছে যাইতা যাকুয়া যাই যাচ্ছে কোনো সুবিধা নাই কিন্তু মার্কেটও যাইতে হইলে মা বোনদের জন্য কিছু শর্ত আছে মার্কেট বাজার করতা শর্ত আছে ডাক্তারের কাছে যাইতা আপনার গার্জেন লইয়া গেছেন কোনো অসুবিধা নাই মহিলা যদি হন নিজে আর ডাক্তার যদি যদি জেন্টস হন পুরুষ হই তাহলে ডাক্তারে আপনার ইলাজর লাগিয়া আপনার ট্রিটমেন্ট করার লাগে আপনার সুস্থ করার লাগে যদি গাত হাতও দেন এটা জায়জ আছে ত
তবে মহিলাগুলারে মহিলা ডাক্তার দেখানি উত্তম বালারি বালা কিন্তু জায়জ আছে যদি না যায় ওই জিত বিশেষ করি আমরা তো অনেক মহিলা হল তো ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হইল না অনে যার জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করি আমা বইনকল অনেক সময় মার্কেটও বিভিন্ন জায়গা শহরে পাওয়া যায় লজ্জা লাগে আমাদের মুসলমান সমাজের মহিলাকল পাওয়া যায় শর্ত অনুযায়ী যদি যাই না তাহলে মহিলাকল গুণাগার হইবা মহিলা তার নিজ ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকতা যদি কোনো জায়গার মধ্যে যাইতা চাই তাহলে স্বামীর পারমিশন ইজাজত লইয়া মহিলা যাইতাম এক নম্বর ইজাজত লইয়া যাইতা কিন্তু তরিকইল গিয়া আহসন তরিকইল জাহিলিয়তর যুগল আসলাম মহিলা হল স্বামী ছাড়া তারা মার্কেটিং করতো জাহিলিয়তর যুগ এমন একটা যুগ আসলো সময় আসলো আল্লাহর রসুল এইটারে বড় নিষিদ্ধ করছেন গিনা করছেন বলে মহিলা হল গার্জেন ছাড়া তুমি তাহলে রাস্তাঘাটে চলাফেরা করিও না মার্কেটও যাইও না যার জন্য মহিলা হল মার্কেটও যাইতে যাকুয়া আপনার নিজ স্বামীরে লইয়া যাকুয়া আপনার স্বামীরে লইয়া যদি যায় কোনো অসুবিধা নাই উপযুক্ত আপনার ছেলে আছে লইয়া যায় কোনো অসুবিধা নাই কিন্তু বিলকুল পুরুষ ছাড়া একা অবস্থায় চলা মহিলাদের জন্য আল্লাহর রসুলের জাহিলিয়তর যুগ রসুল্লাহ সেই যুগে নিষেধ করিয়া গেছেন যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আল্লাহর কালাম কোরআন শরীফ সেই কোরআন শরীফের অক্ষর গুলা তাকছে গে নক্তা গুলা জবর যে সম্পূর্ণ খালা কোনো বান্দা বান্দি হল যদি কোরআন শরীফ যদি তিলাবত যদি করতে চায় তাহলে অজু ছাড়া কোরআন শরীফ ইগান ফড়িতে পারতা নাই নিষেধ তবে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির কওল হইল গিয়া কোরআন শরীফ যদি কেউ ছয় না আলাদা যদি ওলা তাকি যায় তাহলে একজন মানুষের হঠাৎ তান অজু গেছে গিয়া কোনোভাবে আলোক রাখিয়া কোরআন শরীফ তান তিলাবত করতে পারবা যাইজ আছে বিনা উজুয়ে কিন্তু আল্লাহর বন্দে গান সব থাকি বেহতর হইয়া তাকছে গিয়া অজুর সহিত কোরআন শরীফ তিলাবত করা আল্লাহ কোরআন ঘোষণা করন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তুমি তান কোরআন শরীফ ছইও না যত সময় পর্যন্ত পাক নাই যত সময় পর্যন্ত তুমি তেন পাক না কোরআন শরীফ ছইও না মহিলাদের প্রত্যেক মাসের মধ্যে বেমারে দেখা দেন নিম্নতম তিন দিন উর্ধয়া তাকছে গিয়া দশ দিন দশ দিন কিংবা তো সাত দিন কিংবা তো পাঁচ দিন কিংবা তো তিন দিন এমত অবস্থায় মহিলা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেননি বলে জিনা নিষিদ্ধ মহিলাদের জন্য বিলকুল নিষেধ করা এই অবস্থায় আল্লাহর জিকির করতে পারবা বিভিন্ন তসবি করতে পারবা এমত অবস্থায় মহিলাদের জন্য আল্লাহ নমাজ রে মাফ করিয়া দিছে কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব কোরআন শরীফ তিলাওয়াত নমাজও ওয়াজিব কোরআন শরীফ তিলাওয়াত লাগবো যার জন্য আল্লাহ নমাজ মহিলাদের জন্য মাফ করিয়া দিলাইছেন এই সময় আর কোরআন শরীফ সইতাও না এই সময় তিলাওয়াতও হর্তা না মহিলা হলে অন্যান্য তসবি জিকির আসকার হর্তা আল্লাহর জিকির গরক্কা দুরুদ বড়ক্কা কোনো অসুবিধা নাই কোরআন শরীফ এই সময় সইতা না অতটুক পর্যন্ত মা বন্ধের জন্য নিষেধ এই সময় লাগিয়া এত পাক পবিত্র আল্লাহর কালাম সেই কোরআন শরীফ কিবলা দিকে বসিয়া তিলাওয়াত করাইল গিয়া মুস্তাহাব বিশেষ করিয়া কোনো কোনো কিতাব আঞ্চন কইছন সুন্নাত সুন্নাত ইস্তেহবাব পশ্চিম দিকে কিবলা দিকে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করাইল মুস্তাহাব উষা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখতা তিলাওয়াত করাইল গিয়া মুস্তাহাব উষা জায়গাত রাখতা গান নিচে না কোরআন শরীফের মধ্যে হাত্তা উল্টাইতে সময় খেয়েও যদি টোটটাকে যদি সেফ লাগাই দেন তাহলে এটা ব্যাদ হবে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ফাতা উল্টাইতে কোরআনের গার মধ্যে আপনি আস্তে হাত লাগাইতে আস্তে ফাতা উল্টাইতে সাধারণ বইয়ের মতো কিতাব নাই কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা যাই আছে উচ্চ সুরে তিলাওয়াত করকা আর মা বইনকলে আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করতা যাতে তাদের তিলাওয়াতের আওয়াজ ঘরের যেন বাইরে যায় না মহিলাদের তিলাওয়াতের আওয়াজটা বাইরে যাইত না অতটুক মা বোনদের জন্য আব্রু তিলাওয়াত করতে আস্তে আস্তে করতা সামান্যতম আওয়াজ যদি হরণ করতা দেখতেও মানে আওয়াজটা বাইরা কোনো মানুষ শুনত না পুরুষে উচ্চ জোরে তিলাওয়াত করতা আল্লাহর বান্দা গান জুরে কোরআন শরীফ তিলাওয়াত করলে কি হয় জুরে সুরে কোরআন শরীফ তিলাওয়াত করলে ফায়দা আছে আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বিশেষ করে আয়াতর ব্যাখ্যার মধ্যে আনছন
আমি নিজে তফসির ইবনে কাসির হাফিজ জামাতউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, ইগুলা জুরে কোরআন শরীফ তিলাওয়াত করলে নবীর উম্মতর লাগি ফায়দা থাকছে গিয়া দুইটা। হক সুবহানাল্লাহ, জুরে কোরআন শরীফ তিলাওয়াতর লাগি মুমিনর দুইটা ফায়দা। এক নম্বরে থাকছে গিয়া তার সিনা, কোরআন শরীফে কইছেন সিনা সিনা শক্ত হইব মানে হার্ড ভালো হইব, বলে হার্ট বালা হয় খারাপ হয়েছে বলে বড় বড় ডাক্তার যারা আছে, বাংলাদেশের একজন মৌলানা সাহেব আসলা, যে মৌলানা সাহেব মারা গেছেন মৌলানা হাবিবুর রহমান, তাই নাসলা বলে দুবাইয়ের একজন বিচারপতি চিফ জাস্টিস আসলাম, তান একবার হার্টের সমস্যা হইল, তখন তান সিঙ্গাপুর গেছলা গিয়ে হার্ট চেক আপ করাইলা, ও সময় ডাক্তার কইল মৌলানা সাহেব আপনার হার্ট এত দুর্বল তার কারণটা কিতা, আপনি কুরআন আল করিম কুরআন শরীফ কি তিলাওয়াত করেন না, বলে যে তিলাওয়াত করি, বলে যদি তিলাওয়াত করেন তাহলে এখানে আপনার হার্ট এত জলদি নষ্ট হইল, আপনি হয়তো কুরআন শরীফ রে জুড়ে আপনি তিলাওয়াত করেন না, উচ্চ সুরে মনে হয় তিলাওয়াত করেন না, তাই নিজে স্ট্রেঞ্জই গেলা। আমি একজন ডাক্তারের কাছে আইলাম সিঙ্গাপুর, উন্নতমান ডাক্তারের কাছে আসার পরে ডাক্তারে আমারে নসিহত করা আরম্ভ করলো যে কুরআন শরীফ তুমি যদি তোমার জীবনে উচ্চ সুরে তিলাওয়াত করো তোমার হার্ট বালা থাকলো নে, হার্টটা তাজা থাকলো নে। তান জানাইলে আমি আস্তে আস্তে তিলাওয়াত করি, এটা আমার অভ্যাস বানাই লাইছি। তান এক যাত্রা কি একটা সবক পাইলা, ডাক্তারে জানাইল কুরআন শরীফ যত বেশি জুরে পড়িবা তত বেশি হাট মজবুত থাকলো থাকব। একজন সাম্মানিক জ্ঞানী ব্যক্তি ডাক্তার মানুষে এটা নসিহত করলো একজন বড় মৌলানা সাহেবরে, মৌলানা হাবিবুর রহমান সাহেব বাংলাদেশের বহুত বড় একজন মুহাদ্দিস আসলা, যেই না ইন্তেকাল ফরমাই লিসন হক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তান মুকর বাণী আপনার সামনে তুলিয়া ধরলাম, এর লাগে কোরআন শরীফ জুড়ে তিলাওয়াত করলে মানুষের হার্ট মজবুত হয়। জুড়ে কইতে চিৎকার দিলা নাই, মুখটা কি আওয়াজ বার হইতো, মুখটা কিয়া আওয়াজটা বার হইতো, ওইভাবে তিলাওয়াত হইতো আরও সামান্য মোটামুটি জুড়ে বলা, যাতে এমনভাবে তিলাওয়াত না অন্যর কষ্ট হয়, অন্যজনে কবে কিতা করেন আমার বড় যন্ত্রণা দেন, ইলাই যেতে পারে না কোনো সময়। দুই নম্বরে থাকছে গিয়া কোরআন শরীফ যারা বাবা এটা পরীক্ষামূলক কোরআন শরীফ জীবনে যারা আদায় করিয়া তিলাওয়াত করবা, এরার হলকম গলার মধ্যে গলার কণ্ঠটা বালা হয়, গলার হলকমর মধ্যে কোনোদিন বড় রোগ হয় না, বুঝলে খেনে গলার মধ্যে হলকম থাকি হয় একটা হরফ বাইর হয় আইন হে কাফ, এই যে তিনটা হরফ বড় কষ্ট দিয়া গলার গুড়ির থাকি বাইর হয়, এই যে হরফগুলা বাইর হইতে গলা বড় কষ্ট পায় বাড়ি খায়, এর লাগি যারা দাইম করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা গলার কণ্ঠটা বড় সুন্দর হয় বালা হয় আর গলার মধ্যে কোনো ধরনের বড় রোগ হইত নাই। আর তিন নম্বরে আর একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার, বহুত বড় এক বুজুর্গর নসিহত হইয়ার, যে বুজুর্গ ইলা গিয়া মুজদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা মুকাশাবাতুল কুলুব সেই কিতাবর মধ্যে আনছেন, আল্লাহর বান্দেগণ লেখা তান একটা বয়ানই করা হয়েছে, বয়ান করা হয়েছে কোনো মানুষের যদি গলার মধ্যে কোনো সেহেরাত যদি থাকি যায় বা খেউ জাদু করছে বা নজর লাগি যায় বা নজর দিলায়, এ মানুষে দায়ম করিয়া নবীর উপরে ডেইলি সকালে সাতবার বিকালে সাতবার দুরুদ শরীফ পড়িয়া গলা মুছিয়া দিলে কোনো দিন গলা খেউ বন্ধ করতে পারতো না, গলাত নজর লাগতো নাই। হক সুবহানাল্লাহ, নবীর দুরুদ যে কোনো দুরুদ পড়িয়া হলো আত হু দিয়া গলা মুছিয়া দেখা, গলাত কোনো সেহের জাদু এটা কিচ্ছু হইতো না। এরপর আয়াত আসছে গিয়া কোরআনের মধ্যে ৩৩টা আয়াত আলোক করছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার দ্বারা ভারতের মধ্যে উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম কি হয়েছে বলে হদিস বিস্তার লাভ করা হয়েছে, হদিস বিস্তার লাভ করছেন তাই হদিসগুলা নিয়ে পাশ করছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির রোজা মোবারক আছে, আপনারা দিল্লির জমিনে গেলে কোনোদিন ভাইবা, তাই দেখছি হাওলা দিছুন আল কাউলুল জামিল কিতাবন, এই কিতাবটাকে হাওলা দিছেন কোরআন শরীফের মধ্যে ৩৩টা আয়াত আনি আলোক করছেন, যারা সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন খেওয়াসুন বাঘভুরি সাহাবর কাছে বয়ত হয়েছেন, খেওয়াসুন বাগাটরি সাহাবর কাছে বয়ত হয়েছেন,
খেবাসন সারিমলক সাবর কাছে বয়তেইছন খেবাসন উজান্ডি সাবর কাছে বয়তেইছন ইলাসুন ননি অনে এক এক গুরে এক এক সাবর কাছে বয়তেইছন খেও বিল হারির কাছে হইছন খেও টান্টুর সাবর কাছে হইছন কিন্তু নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গগলে বেশিরভাগ 33 আয়াত তেলাওয়াতের আদেশ করেন বলে কেনে 33টা আয়াতর আলে দেখটা ছোট একটা রিসালা বানানি হইছে ছোট একটা কিতাব বানানি হইছে এই 33টা আয়াত ডেইলি যদি খাও একবার সকালবেলা কিংবা তো সকালবেলা পড়ছেন না বিকালবেলা 33টা আয়াত যদি কোনো মানুষে দাইম করিয়া তিলাওয়াত করেন হয়তো কোনো জাদু আসর করতে নাই কোন দুশ্মনে আপনার আক্রমণ করিয়া নষ্ট করতে পারত নাই এবং আপনার রুজি রোজগারের মধ্যে বরকত হইব আর কোন মিয়া সাবকলে 33 আয়াতর উপরে যদি আমল করে লাইতা বারণ ডেইলি একবার তাহলে মেসাবরে জিন্নাতে দেখার পরে বড় জলদি মানে ডরাই যায় 33 আয়াত কোরআন শরীফে বাসি বাসি আনা হয়েছে ফাতেহা একবার আয়াতুল কুরসি লিল্লাহি আরো কয়েকটা আয়াত আছে উদ্রু রব্বাকুম তাদাররুআ খুফিয়া কইয়া হুয়াল্লাহুল্লাজি সূরা জিনর ফাসায়াত সাইরকুল বুঝাইছেন এর বাদে সূরা সফফাতর ফাসায়াত ইগুন যদি খেও দাইম করি লায় এনরে জিন্নাতে বড় মানে জিন্নাতে বড় ডরায় খেও যদি দাইম যদি করি লান এই 33টা আয়াত কোরআন শরীফের টোটাল আয়াত কতটা আমরা জানা আছে না নি 6,666 আয়াত থেকে মাত্র 33টা আয়াত আলোক করা হয়েছে এগুন খুব ফজিলতওয়ালা 33 আয়াতর কিতাবিগান লইতে আপনারা প্রায় বদরপুর বা শিলচার বড় মসজিদর দ্বারা কোনো কুতুবখানা চাইলে পাইতে পারবা এটা বেশিরভাগ চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার বুজুর্গ হলে এটা আদেশ করেন বেশিরভাগ মেসা বগলারে দিলাই আপনারার যদি প্রয়োজন হয় আপনারাও ইজাজত লক্কা ফড়ক্কা জিন্দগিত ফায়দা পাইবা আল্লাহর মান দেখান এর জন্য বিশেষ করিয়া কোরআন বাবে এমন একটি কিতাব যে কিতাব আপনি যদি তিলাওয়াত সারা জিন্দগি যদি করেন না কোরআন যদি আপনি যদি সম্মান করেন না কোরআনের যদি আপনি হেফাজত করেন না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআনটা নাজিল করছি আর আমি কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে হেফাজত করমো দুনিয়ার বুকে কেউ যদি কোরআনটা হেফাজত করেন না আমি আল্লাহ কোরআনটা হেফাজত করমো কেউ যদি করেন না আচ্ছা খেও যদি কোরআন শরীফ যদি হেফাজত করেন না আমি আল্লাহ কোরআন শরীফ হেফাজত করব হেফাজত আমি করছি রে বন্ধুগণ দেখো তুমি তো একটু লক্ষ্য করিয়া কোরআন শরীফ যদি গোটা ভারতবর্ষের মধ্যে যদি যত কোরআন শরীফ আছে কোরআন যদি খেও যদি একত্রিত করিয়া যদি জ্বালাই দে আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি কইন বলে ইসলাম ধর্মের সব ধর্মগ্রন্থ একত্রিত করিয়া জ্বালানি হয়ে যাওক ইলা হইতা নাই যদি ইলা কইন বা জ্বালানি যদি হয়ে যায় তাহলে দুনিয়ার বুকে কোরআন শরীফ চাপাইয়া লুকানি সম্ভব নাই আল্লাহ তান কোরআনটে এত হেফাজত করছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে লক্ষ লক্ষ কোরআনে হাফিজ আল্লাহ বানাইয়া রাখি দিছন হাফিজে জবান তাকি খো আরম্ভ করবা কাতিবে কাগজ লইবা কলম লইবা অবিকুল কোরআন শরীফ আবার লেখা হইব এই কোরআন দুনিয়ার জমিন তাকি মিটিত নাই একদিন বাবা মিটিব কোন দিন কিয়ামতর আলামত কিয়ামতর আগে আস্তে আস্তে কোরআন শরীফ মানুষে দেখতে পারত নাই আহসানুল মাওয়াইজ সেই কিতাবর মধ্যে আঞ্চল কোরআন শরীফ ওই দিন তাকি তার সাফা মিঠা আরম্ভ হয়ে যাব যখন একবারে কিয়ামত বাবা করিবই যাইব গিয়া কোরআন শরীফ একবারে মিটি যাইব আস্তে আস্তে সাফা মিটি যাইব জাফসা জাফসা হইব তখন ওই সময় কিয়ামত একবারে দ্বার লইছে মানছে বুঝতে পারবা কোরআন বানানি বলে কইব খালি মিটিব খালি খালি কি তইব মিটিব এটা কিয়ামতের একটা আলামত কিয়ামতের আলামত একটা নি দুইটা নি জিনা কয়েকটা আছে প্রায় 70-72টা কিয়ামতের আলামত আছে আলামতগুলান আমার নবীজে বর্ণনা করছেন আল্লাহর বান্দাগণ দেখো কিয়ামতের আলামতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এমন এক যুগ আইব এমন এক সময় আইব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ কি করব মানুষ তাকে ইনসাফ জমিন তাকে বিলকুল উঠি যাইব আমরার দেশ দেখুন জানি ইনসাফ হক মাত বিচার যেখান প্রায় উঠি গেছে গিয়া কমি গেছে যেন হক মাত এইন খারাপ বলা না
ফ্যামিলির যদি কোনো ভাইয়ে যদি হকমাত মাতে ই বাইরে খারাপ পায়, মসজিদের ইমাম সাহেবে যদি হকমাত মাতনি ইমাম সাহেবের ঠিকানি যায় না, খারাপ পাইলি বা বিদায় দিলাই বা, স্কুলের মাস্টারে হকমাত মাতিলে খারাপ, প্রতিনিধিয়ে যদি হকমাত মাতন তাইন বড় খারাপ, একজন মহিলা যদি হকমাত মাতন খারাপ হয়ে যান গিয়া, মানুষে হকমাত নেওয়ালারে এখন বড় পছন্দ করে না হকমাত্রে গ্রহণ করে, হকমাত মানুষে ভালো হয় না। এটাও একটা কিয়ামতের আলামত, হক জিনিসটা আস্তে আস্তে জমিন তাকে উঠি যাইব। হক জিনিস এখন কোরআনের হুকুম আছে, কোরআনের বিচার আছে, কোরআনের যে হুকুম যেগুলো আছে আমরা কতটুক মান্যতা করি আর, আমরা কোরআনে কর ওদিকে যাও বালা, আমরা এইদিকে যদি ইমাম সাহেবে কেন বা কোনো একজন জ্ঞানী মানুষে মহল্লার মানুষে যদি কেন, আমরা জানি ইসলাম ও হুকুম আছে ওটা মান, এটা হওয়ার লগে লগে কইবে এরা পাগল, এরা এটা মানা যাইত না, এরা আউরি মানুষ কলা কইনি না। ও আস্তে আস্তে মানুষ ইসলাম থেকে সরা আরম্ভ হইব, কোরআনটা ছাড়ব বলি যাইব, আস্তে আস্তে হত্যা মিটি যাইব, তখন মানুষে বুঝবো এক সময় আইব বলে কেয়ামত আর বেশ দেরি নাই। কেয়ামতের মধ্যে আলামত আরেকটা হইল গিয়া, ঠিক কেয়ামতের আগে বিশেষ করে ইমাম মেহদি আলাইহি সালাতু ওয়াসালাম তো বাইরইবা, আর নূহ আলাইহি সালাতু ওয়াসালামর বংশর দুইজন আওলাদ বাড়ইবা, থান বংশ থাকিয়া বলে কোন দুইজন বাড়ইবা, বলে দুইজন মানে তার নাতি নসা নূহ আলাইহি সালাতু ওয়াসালামর এই দুইজন বাড়ইয়া গোটা পৃথিবীর সারা ফানি তারা ফিয়াস মারিয়া খাইলিবা। নূহ আলাইহি সালাতু ওয়াসালামর আওলাদ আসলা 60 জন, একজন হইলা গিয়া শাম, একজন হইলা হাম, একজন হইলা ইয়াফিজ, আর একজন হইলা গিয়া কেনান। শাম যে শামর বংশধর গোটা পৃথিবীর মধ্যে আসন, চতুর্দিকে বিস্তার লাভ করছেন, তবে আমরা এশিয়ার মধ্যে বিশেষ করিয়া আমরা ভারতবর্ষের মধ্যে এশিয়ার সাইডে খুব বেশি কম। শামর বংশধর আসন সুদান, শামর বংশধর আসন হাব মানে আপনার হজরত বিলাল আসলে হাবশক, শামর বংশধর আসন বলে ওয়েস্ট ইন্ডিজ, শামর বংশধর আসন সাউথ আফ্রিকা, শামর বংশধর গোটা পৃথিবীর মধ্যে যত খালা মানুষ এরই লাগিয়া নূহ নবীর শামর বংশর মানুষ, খালা মানুষ। আমরা ইনু মহফিল কিছু কিছু রং কম আছে, ই খালা নাই। আপনি সুদানের মানুষ দেখছেন নি মাঝে মাঝে, সেনেগালের মানুষ, হাবশর মানুষ, এটা প্রায় আপনার আলহাত্রাল্লাহ খান্দানি হয়ে যায়, জি আলকাত্রা লাগাইলে জেলা দেখা যায় ওভাবে কঞ্চায় এইভাবে খালা মানুষ, এরা এলাকা শামর বংশ, হামর বংশধর এলাকা গোটা পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানুষ, হামর বংশধর ইয়াফিজর বংশধর এলাকা দুইজন ইয়াজুজ মাজুজ, ই দুইজন বড় শক্তিশালী আসলাম, এরা মানুষ যেমন সবসময় বেশি খাইতো খাওয়ার তারার প্রয়োজন জাহট মারিয়া খাইলায়, লাস্টেওয়ালা দেখা গেলে এরা তো মানুষ পর্যন্ত কামড়াইয়া খাইলি বা, আল্লাহর কি কুদরত ইয়াফিজ মাজুজ রে, আল্লাহর যাতে এমনভাবে হেফাজতে রাখছন কিয়ামতের আগ পর্যন্ত ছাড়তা নাই, ফরে ইমাম মেহদি ফরে ইয়াজুজ মাজুজ রে ছাড়িয়া দেব হইব, এরারে পাথর দিয়ে দেওয়াল দিয়ে রাখা হয়েছে, এরা যখন বাহির হইবা হাজার হাজার বছর গুজরিয়া যা রখন আসন, তারার ফানির পিপাসার কারণে গোটা পৃথিবীত গিয়া মুখ লাগাইবা, সমুদ্রের মধ্যে দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া যেমনে টান মারবা, দুইজনে গোটা পৃথিবীর সারা ফানি তারা খাইলি বা, পৃথিবীত আর কোনো ফানি থাকত নাই। ও কেয়ামত শুরু হয়ে গেছে, আবো ওইছে না, আবো বাঙ্গিছে না, কিচ্ছু না, আবো হবে শুরু হইল ওই সময় ইয়াজুজ মাজুজে পৃথিবীর সারা ফানি খাইলি বা, আর ফানি নাই। কেনান জেন ফানির ডুবিয়া মারা গেছেন, তান কোনো বংশ নাই। নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিছিলা নৌকার মধ্যে উঠার লাগে, সারা উঠিছন কেনান ডে তুলছেন না বলে, কেনে কেনানে বাপরে নবী হিসাবে মানছে না, দিন ইসলাম মানছে না, আল্লাহ মানছে না, যার কারণে কেনান তো বড় আফসোস করে ফ্লাডে ডুবিয়া মরলো, বাবা কিন্তু আওলাদ রে তার নৌকা তুলছেন না। তবে একবার নূহ নবীয়ে দুঃখ প্রকাশ কইছিলা, কইছিলা আমার আওলাদ নূহ ফানে ডুবিয়া মরি যার আমার দুঃখ লাগে, আল্লাহ কইলা ও নূহ তুমি নূহ আগে বদদোয়া দিলাই, যে আমার কথা মানে না তারারে ডুবাইয়া মারতাম, তোমার আওলাদে তো তোমারে বিলকুল মানছে না, তারে তুমি কিলা তুলবাই, আল্লাহর হুকুম শুনিয়া নূহ আলাইহি সালাতু ওয়াসসালামে তান আওলাদের তুললা না। তাই আল্লাহর বান্দাগণ হতার প্রসঙ্গে কইলাম, এর জন্য বিশেষ করিয়া বাবা কিয়ামতের আলামত হইবা, আস্তে আস্তে মানুষ কোরআন তাকি দিনে দিনে সরি যাইব গিয়া।